রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হলো দ্বাদশ রাজ্য বিধানসভার দ্বিতীয় বাজেট অধিবেশন। রাজ্যের উন্নয়নে গতি আনতে রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে এগিয়ে চলছে, বিধানসভায় ভাষণে বললেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। বিধানসভায় 2018-19 অর্থবর্ষের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দে প্রস্তাব পেশ করেন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। উচ্চশিক্ষার বিকাশ ও মান উন্নয়নের লক্ষ্যে বিধানসভায় ত্রিপুরা স্টেট হায়ার এডুকেশন কাউন্সিল বিল উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী রতন লানা। ২০১৮-১৯ অর্থবর্ষে সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড থেকে 384 জনকে 15,62,90,000 টাকা ঋণ দেওয়া হয়, জানালেন সংখ্যালঘু কল্যাণমন্ত্রী রতন লানা। ইন্দ্রনগরের ডায়েরি ফার্মের নতুন বোর্ড গঠিত হওয়ার পর বিনা টেন্ডারে বহিরাজ্য থেকে পাউডার মিল্ক ক্রয় করা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী সন্তোষ চাকমা। বিধানসভার বিভিন্ন কার্যপ্রণালীতে কিছুটা অসঙ্গতি থাকায় এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। পুলওয়ামা সন্ত্রাসবাদীদের ঘৃণ্য ও কাপুরুষোচিত হামলার ঘটনা তীব্র ধিক্কার জানিয়েছে ত্রিপুরা বিধানসভা। শহীদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয়। রাজ্যের বিভিন্ন আদালতে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা 61,338। বিধানসভায় তথ্য দিলেন আইনমন্ত্রী রতন লানা। বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের পদ্ধতিগত সরলীকরণের বিষয়টি খতিয়ে দেখতে 5 সদস্যের একটি কমিটি করা হচ্ছে, জানালেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা। 10টি তাজা কার্টুন সহ দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হল বিহারের আরজেডি বিধায়ক চন্দ্রশেখরকে। বিমানবন্দরে চেকিং এর সময় তার সঙ্গে থাকা সুটকেস থেকে ওই তাজা কার্টুনগুলি পাওয়া যায়। উদ্ধারের পর বিধায়ককে আর পাটনাগামী বিমানে উঠতে দেওয়া হয়নি, সিআইএসএফ তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়। দুই জৈশ জঙ্গিকে শুক্রবার গ্রেপ্তার করলো উত্তরপ্রদেশ পুলিশ, ধৃতদের কাছ থেকে পিস্তল ও কার্তুজ পাওয়া যায়। জৈশ জঙ্গি কাশ্মীরের বাসিন্দা, উত্তরপ্রদেশের যুবকদের ফুসলিয়ে জৈশ জঙ্গি সংগঠনে ভর্তি করানোর উদ্দেশ্যেই ওই দুই জৈশ জঙ্গি সেখানে গিয়েছিল। ধৃত দুই জঙ্গি জৈশ সংগঠনের নিয়োগকারী হিসেবে বিভিন্ন জায়গায় যুবকদের ধরার কাজ করত বলে জানা যায়। সদনে গুরুত্ব না পাওয়ায় এবং বিধানসভায় গিয়ে আইপিএফটি জোট উপজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ না করে আইপিএফটি দল ছাড়লেন ধলাই জেলা আইপিএফটি নেতৃত্ব কৃষ্ণধন দেববর্মা। কমলপুর আমবাসা মহকুমায় আগামী 4 মার্চ শতাধিক আইপিএফটি কর্মী সমর্থকদের নিয়ে মহারাজা প্রদ্যোত কিশোরের সঙ্গে যোগদান করবেন বলে শুক্রবার সাংবাদিকদের জানালেন ধলাই জেলা আইপিএফটি নেতৃত্ব কৃষ্ণধন দেববর্মা। শুক্রবার থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু, সোমবার পেশ হবে 2019-20 অর্থ বছরের রাজ্য বাজেট। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুক্রবার থেকে শুরু, রাজ্যপালের ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশনের সূচনা হল। শ্রম কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করলো কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়ার রাজ্য কমিটি। রাজ্যে কাজের অভাবে হাহাকার সৃষ্টি হয়েছে বলে জানালেন সিটি সভাপতি মানিক দে। 25-28 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মান নির্ধারণ কর্মসূচি, সন্তানদের এই 4 দিন বিদ্যালয়ে পাঠাতে সমস্ত অভিভাবকদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 3 মার্চ সমস্ত সরকারি বিদ্যালয়ে শিক্ষক অভিভাবকদের সভা, সভায় যোগ দিতে সমস্ত অভিভাবকদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
মোটরচালিত প্যাডেল রিক্সার বিরুদ্ধে ট্রাফিক পুলিশি অভিযানে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাসকে বরখাস্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মোটরচালিত প্যাডেল রিক্সার বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দিয়ে বরখাস্ত ট্রাফিক ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস ঘটনার তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। হোস্টেল সুপারকে বদলি করায় গাবর্তী শ্রীনগর হোস্টেলের ছাত্রীরা শুক্রবার সকালে পথ অবরোধ করল, পরে পথ অবরোধ মুক্ত। বহিষ্কৃত বিজেপি নেতা সঞ্জু দেবনাথের আস্ফালনে পণ্ড হয়ে গেল বিশালগড়ের অরবিন্দ দেব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পূর্ব শিক্ষক অভিভাবক মহলে ক্ষোভ। তেরিয়ামুড়া মহকুমার হাসপাতালে ইমার্জেন্সি ব্লক সাইনবোর্ড সর্বস্ব পরিণত, রোগীদের দুর্ভোগ। নরসিংগড়ে বৃহস্পতিবার পশ্চিম জেলা ভিত্তিক যাত্রা উৎসব শুরু, উৎসবের উদ্বোধন করে নিজেও যাত্রাপালে অভিনয় করলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। কালীবাজারস্থিত পুরনো মাছ বাজার শেডের বেহাল দশা, নবনির্মিত বাজার শেডে সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ীদের স্থান করে দেওয়ার জোরালো দাবি।